কিরে কি হইতাছে এগুলা? কি তুই এনে বইয়া রইছস কেন? যা বেটা দেখ, জানা বয়া বয়ে আমার চেহারা দেখতেছে, এখনো শুটিং শুরু করতে পারিনি। যা ঠিক করে দে ডায়লগ গুলা। কান্ট প্রবলেম হচ্ছে না দেখছো? এত রোদ, এই প্রোডাকশনে কি আছে? কেউ পানি নিয়ে আসো। কখন থেকে রোদের মধ্যে দাঁড়ায় আছি? একটা পার্সনও অ্যাক্টিভ না ওদের নিয়ে। হোয়াটস দিস? তুমি কি আজকে নতুন কাজ করতেছো প্রোডাকশনে? কয়দিন থেকে কাজ করো প্রোডাকশনে? তুমি জানো না আমি নরমাল পানি খাই না। যাও ইনটেক মিনারেল ওয়াটার নিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। আজও কি বলবো না, আমছো এত ভালোই লাগে না। একটা পার্সনও অ্যাক্টিভ না। ইনটেক আমার ঠান্ডা পানি। হোয়াট রাবিশ! তুমি এই রোদ, মানে ঠান্ডা পড়া রোদের মধ্যে তুমি গরম পানি নিয়ে আসছো? তুমি জানো আমি ফ্রিজের ঠান্ডা পানি ছাড়া খেতে পারি না? মানে কি এগুলো? হ্যাঁ এগুলো কি? ওর একটা কাজও আমার ভালো লাগছে না। দাঁড়ো, এই যাও তো এখান থেকে, যাও তো আমার সামনে থেকে যাও। দৌড়া আমি ডাবের পানিটা খেয়ে তারপর টেক দিচ্ছি। একটা চেয়ার দাও না কেউ। কি করলেন আপনি? আপা অনেকক্ষণ ধরে বসে রয়েছে ডাবের জন্য, আমি যদি ডাব নিয়ে না যাই আমার আজকে মাইরাই ফেলাইব। আপু আমরা তো রেডি আপু, আমরা সিনে যাই, সানটা তো পড়ে যাচ্ছে আপু। হ্যাঁ হ্যাঁ চলেন যাই, চল যাই উঠে পড়ি। আই মেকআপ কি আছে? মেকআপ থ্রি টু ওয়ান জিরো জিরো অ্যাকশন। দেখো আমি তোমাকে পছন্দ করি কিন্তু ভালোবাসি না। তাই তাহলে কেন আমার সাথে কথা বলো? তোমার সাথে কথা বলি কারণ আমার তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে, কিন্তু এভাবে তো আর আমি থাকতে চাচ্ছি না। তাহলে কি করার? আমার কিছুই করার নেই, তোমার এইভাবেই থাকতে হবে। ওকে কাট। বস কিছু পাইছে? কিছু করার নাই বাবা, এমনি মেনে নিতে হবে। আচ্ছা নেক্সট দিন তুই যা, আর নেক্সট দিন একটা মেয়ে দরকার ছিল, পাইছস? বস মায়া তো ফোন ধরতেছে না। কি এই পেনটাও কি আমার নিতে হইবো বেটা? মায়া পয়দা করবি পয়দা। যা এই জোন প্যাক আপ, নেক্সট দিনে যাই।